শনিবার বিকেলে দুর্গাপুরে ইএসআই হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চিকিৎসকের বিরুদ্ধে রোগীর পরিবারের লোককে চোর মারার অভিযোগ আনে রোগীর পরিবার। উল্টো দিকে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের বিরুদ্ধে হাসপাতালে জরুরি সামগ্রী ভাঙচুরের অভিযোগ করেছে। ঘটনার সূত্রপাত এক প্রসূতি মহিলাকে ভর্তি করা নিয়ে। হাসপাতালে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার দীপাঞ্জন বক্সি জানান, একজন গর্ভবতী মহিলার অন্যত্র স্থানান্তরিত করার ব্যাপারে এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। যেটা আমি শুনতে পেলাম, ঘটনাটা ঘটেছে 2:48 নাগাদ। একটি পেশেন্ট এসেছিল, সে পেশেন্টটা ডেলিভারি পেশেন্ট, তার সে আউটডোরে আগে দেখিয়েছে। আমাদের হসপিটালে একটা সিস্টেম আছে, আউটডোরে যখন দেখানো হয় ডেলিভারি পেশেন্টের একটা ইডিডি বলে ডেট থাকে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এই ইডিডিটা আমরা বলে দিই, তার আগে দিন কয়েক আগে এসে সে যেন ইমার্জেন্সিতে এসে আমাদের হসপিটালে ভর্তি হয়ে যায়, যাতে ওই পার্টিকুলার সময়টাতে আমরা পেশেন্টকে উপযুক্ত চিকিৎসাটা দিতে পারি, তার 2-1 দিন আগে চলে আসতে বলি। আমি এসে যেটা শুনলাম, এই পেশেন্ট সেই ডেটটাকে ফেল করেছিল, আসতে পারে না। আজকে যখন আসে, এসে পেশেন্টের সঙ্গে যিনি ইমার্জেন্সিতে যে ডাক্তারবাবু ছিলেন, তার সঙ্গে রেফারাল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তারপরে একটা ভাঙচুরের ঘটনা ঘটে। গোটা বিষয়টাই এখন পুলিশকেও জানানো হয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক কী কী ক্ষয়ক্ষতি কী কী হয়েছে। ক্ষয়ক্ষতি বলতে, আমাদের ইমার্জেন্সিতে যে কম্পিউটার, প্রিন্টার, আরও চিকিৎসার আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, অনেক কিছুই ভাঙচুর হয়েছে। হাসপাতালে এখনো আমরা হিসেব করে উঠতে পারিনি, আমাদের একটা লিস্ট তৈরি করা হচ্ছে। আমি আমার ওয়ার্ডমাস্টারকে বলেছি একটা লিস্ট তৈরি করে সাবমিট করতে। কেউ হাসপাতালে যিনি ডাক্তারবাবু, তিনি একটা মাথায় একটা আঘাত পেয়েছেন, ব্লান্ট ইঞ্জুরি যেটাকে বলে, সেটার গুরুত্ব কতটা সেটা পরীক্ষা করে দেখে বলা যাবে। রোগী পরিবারের যেটা অভিযোগ, ডাক্তারের বিরুদ্ধে সরাসরি একটা অভিযোগ করছে। আচ্ছা, এটার ব্যাপারে, এটা তো অনুসন্ধান সাপেক্ষ, আমি এই মুহূর্তে এই ব্যাপারটাকে কোনো মন্তব্য করতে পারছি না, অনুসন্ধান করে দেখতে হবে। কোনো তদন্ত টিম কি গঠন হবে এটা নিয়ে? নিশ্চয়ই তদন্ত টিম গঠন করা হবে। একটা সরকারি সম্পত্তি যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা সেই হিসেবে আমার দায়িত্ব প্রশাসনিক প্রধান হিসেবে একটা পুলিশে রিপোর্ট করা। অন্যদিকে হাসপাতালের নিরাপত্তারক্ষী শক্তি মল্লিক জানায়, রোগী রেফার করা নিয়ে ঝামেলা হলে রোগীর পরিবারের সদস্যরা ভাঙচুর চালায়। ঝামেলা হয় যে জিনিসপত্র ভাঙচুর হয়েছে, কি জন্য ঝামেলা, সূত্রপাত কি জন্য? পেশেন্ট রেফার করা নিয়ে। পেশেন্ট পার্টি নাকি বলছে যে এখানে আপনারা মারধর করেছেন পেশেন্ট পার্টিকে আগে, তারপর তারা মারধর করেছে, এটা কি সেই আপনারা কি মারধর? আমি তো দেখিনি, আমিও মারধর করেছি। অপরদিকে অন্য এক রোগী জানান, তিনি নিজেও একজন রোগী। তিনি দেখেন ওই গর্ভবতী মহিলার পরিবারের লোকজন রোগী ভর্তি নিয়ে কোনো কথা বলতে এলে হাসপাতাল ভর্তি করতে রাজি হননি। এরপর তারা রোগীকে রেফারের কথা বলায় অহিতুক ঝামেলায় সৃষ্টি হয়। হ্যাঁ, অস্তা শুনেছি আমি, কিন্তু আমি জানি না, আমি পেশেন্ট, আমি ভর্তি শুনেছেন যে অন্তঃস্থা ও এসেছিলো ডাক্তারকে দেখাতে, ভর্তি করাতে, ডাক্তার বলছে এখন দেখা হবে না, অমুন না তমুন না, আমি যা শুনলাম নিয়ে তো ওই পেশেন্ট বলছে দেখুন এমনি 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 অবস্থা, ইয়ে ভালো ওকে যা দেখুন, ওকে তখন নাকি করে মেরেছে, পার্টিকে মেরেছে, এইটুকু শুনি। সেখান থেকে ভাঙচুর হয়েছে, তারপরে ওই মহিলারা যা ছিল তারা। এই ঘটনার উত্তাল হয়ে ওঠেই এসআই হাসপাতালে চত্বর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানা পুলিশ। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে পুলিশ। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো IQ সহ আরও ব্র্যান্ডেড ফোন, রয়েছে সমস্ত EMI এর সুবিধে। তাই
আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121708। এক কাপ চায়ে শুধু তোমাকে চাই, গরম চায়ের কাপেই চুমুক দিতে দিতে কার না ভালো লাগে মনের কথা বলতে। নিশ্চিন্তে পরিবার বা মনের মানুষকে নিয়ে চলে আসুন চায় পেয়ে গসিপ। টি লাভারদের এখন নতুন ডেস্টিনেশন চায় পেয়ে গসিপ। রয়েছে হরেক রকমের ফ্লেভার টি, কফি, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ডিশ, পিৎজা, বার্গার সহ রকমারি খাবারের আইটেম। খোলা আকাশের নিচে সবুজ লনে, তাহলে আজই হয়ে যাক চায়ের সাথে গসিপ। চায় পে গসিপ, ডিসি সিনেমা হলের ঠিক বিপরীতে, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8392082187।